এসে গেছি আমরা আবার। আমরা শুভ্রকে আগের দিন দেখেছি, আমি অনেক দিন বাদে কাজে ব্যস্ত ছিলাম, আমাকে না করে মার্জনা করে দেবেন। তো আজকে আমরা এসেছি, আজকে আমরা যাবো, কোথায় শুভ্র যাবো আজকে? আমার মনটা ভীষণ বেশ কবিরাজি কাটলেট ফুচকা খেতে ইচ্ছা করছে। এই তো বাঙালির বাঙালির স্বভাব, কতদিন কতদিন থাকবো ওই ফুচকা ফুচকা কি কদিন থাকবো, শরীর শুকিয়ে যাবে তো, শরীর শুকিয়ে যাবে। ভালো বলেছ। তো ফুচকা ছেড়ে আজকে কাটলেট চপ, বাঙালির চিরকালীন ইভিনিং স্ন্যাক্স যেগুলো আমরা বলি, সেই সব খেতে আজকে যাবো ধীরেন কেবিন। নর্থ কলকাতা শোভাবাজার স্ট্রিটে ধীরেন কেবিন অবস্থিত, স্টার্টেড ইন দ্য ইয়ার অফ 1935 বাই ধীরেন দে, এবং তিনি এটি শুরু করেছিলেন 1935 সালে এই জায়গায়, এবং আজকে 2019 তো রমরম করে চলছে 84 বছর ধরে এই জায়গাটি। তো এখানে অনেক খাবারই বিখ্যাত, আপনি আপনারা যারা এসেছেন বা যারা আসেননি তারাও জেনে যাবেন এই এপিসোডের সূত্রে, যে এখানে চপ, কাটলেট, ফিশ ফ্রাই, মোগলাই, চিকেন স্টু, এখানে এগুলো কবিরাজি রাইট, এগুলো এখানে খুব বিখ্যাত। তো সেইখানে যাওয়াটার জন্য এই ছোট্ট গৌরচন্দ্রিকা। তো শুভ্র যাওয়া যাক, আজকে আমার একটু অন্যভাবে যাবো, কী হয়ে যাবে? আর ভাই ভীষণ ব্যথা। আচ্ছা, সুতরাং আমরা আজকে হয়ে যাবে না, আজকে আমি গুপি বাগাস চাইতেই যাবো। যাওয়া যাক, ধীরেন কেবিন এসে গেছি, ধীরেন কেবিনে পেছনে ধীরেন ধীরেন কেবিন, এই তার দরজাটা, এন্ট্রেন্সটা। তো আমরা এখানে ঢুকবো এবার, এবং ঢুকে উদয় পূর্তি করবো, উদয় পূর্তি এবং মনের পূর্তি। আসুন, একটু পেঁয়াজ আছে, একটু আলু তরকারি আছে। তো এটা আমি এক কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে না খেতে ইচ্ছে করে, কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে না খেতে ইচ্ছে করে। অস্ত এই পাঁচটা আঙুল এটা ইউজ করে বেশ গরম। ড্রাগনের বাবা চাই যে কোনো জিনিস না গরম খেতে খেলে না, তাদের একটা আলাদা মজা আছে। ভেতরটা দেখুন, দেখবেন যে ডিম, কুচো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আপনি দেখতে পাবেন এর মধ্যে, এবং প্রত্যেকটা এবং বাইরের যে আস্তরণটা একটু মুচমুচে। তো এই নরম কুলকুলে ডিম, কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা, তার উপরেই বাইরের এই ক্রাঞ্চি র্যাপটা যখন আপনি মুখে দেবেন, দারুণ লাগবে। আপনার ডিমটা পড়ছে কুচু পেঁয়াজ আর কুচু লঙ্কাটা মিলে বেশ ভালো লাগছে, এবং এর সাথে যখন আপনি একটু করে আলু মুখে দেবেন বুঝছি ঠান্ডা, ঠান্ডা গরম মিলে লাগবে বেশ ভালো। তো আমার এখন খিদের পেট, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় ঘন্টাখানে। তো খিদের পেটে জামটা খুবই ভালো লাগে, সুন্দরও খাবার এসে গেছে, ওটাও খেয়ে নিতে পারে। কিন্তু আপাতত এইটা দিয়ে আমি যাচ্ছি, আমার খাওয়াটা শুভ্র দেখুক, যে গিয়ে জল করা তার এটার শুভ্র শাস্তি, তারপর শুভ্র শাস্তি। বাবা শুভ্র
দারুণ, তোমার জন্য রাখছি না, এটা পুরো আমিই খাচ্ছি। রাগঘাট না করেই বলি, শুভ আমায় জিজ্ঞেস করছিল কোনটা খেতে এটা, এটা নানাদি, টু বি ভেরি অনেস্ট দিস ইজ মাই ফেভারিট। আমার হাতে এখন এসে গেছে মাটন ব্রেস কাটলেট, এই সেই বিখ্যাত একটি আইটেম যার জন্য ধীরেন কেবিন এত ফেমাস। 84 বছর ধরে ধীরেন কেবিন তার জাদু সবার ছড়িয়ে দিয়েছে এবং সবার মুখে মুখে মাটন ব্রেস কাটলের কথা যারা খেয়েছেন তাদের মুখে মুখে ঘুরেছে। তো আমরা সেই অনেকের কথা শুনে, অনেকের রিকোয়েস্টের কথা শুনে আমরা ধীরেন কেবিনে পৌঁছে গেছি। মৈনার কাছকে মোগলাই পরোটা খেলো, মৈনার মোগলাই পরোটা খেয়ে পুরো ক্লিন বোল্ড, কিছু বলার নেই। বা আমিও অফস্ক্রিন খেলাম, সত্যি লাজবাব, কোনো কথা হবে না। আমরা অনেকদিনও খেয়েছিলাম, অনেক থেকে এটা অনেক ফারফার বেটার আমাদের লেগেছে। ভ্যারি হতেই পারে, মানুষ মাত্রই মানে আপনার টেস্ট ভ্যারি করতে পারে, আমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, আরেকটা কথা বলে দেওয়া খুব দরকার, এই ছুরি আর কাঁটে চামচ দিয়ে শুরু করার আগে ওনার কিন্তু পুরো ভাব মেরেছে জানেন তো, আমাকে চারটে বলে তিনটে সুরে এসে গেছে আমার দোষ নাকি। এর জন্য একটা ভাত এইটা মহিলা পাবেন, এটা পুরোটা আমি খাবো যোগ স্যার। বাট মাটন ব্রেস কাটলেটটা কী দিয়ে তৈরি হয় বা ইডলি সস স্পেশালি একটু বলে দিই, পাউডার ময়দা চালের গুঁড়ো এই দিয়ে উপরে ব্যাটারটা তৈরি করা হয়। এবং আরেকটা স্পেশালি হচ্ছে মাটন পিসটা থাকে, মাটন পিসের ওপর এরা একটা ক্রিম দিয়ে এটাকে ভাজে মাটনটাকে। হ্যাঁ, ভাজার পর তার উপর এই আপনার যে আস্তরনটা দেখছেন ব্যাটারটা, সেটা কিন্তু আপনার চালের গুঁড়ো তারপর বেকিং পাউডার ময়দা সব দিয়েই করে করে কিন্তু এটা এটা অসাধারণভাবে অসাধারণ খেতে হয়। তো আমি আর সামলাতে পারছি না। আর এর সাথে কী কী আছে একটু বলে দিই, এর সাথে আমাদের কাসুন্দি দিয়েছে এবং তার সাথে স্যালাড আছে, স্যালাড। আর এটার দাম হচ্ছে ওনলি 60 rupees, 60 টাকা হয় যায় না, এটা নর্থ বলেই বোধ হয় সম্ভব আর ধীরেন কেবিন বলেই সম্ভব যে এত বড় একটা মাটন প্রিপারেশন আমরা খাচ্ছি মাত্র 60 টাকা। এনিওয়েজ বেশি কথা বলবো না, শুভস্য শীঘ্রম আমরা খেতে শুরু করি। এবার ও ভীষণ মুচমুচে, ভীষণ মুচমুচে। প্রথমে এই যে কাটলাম ভিডিওটা একটু দেখিয়ে দিই, ভিডিওটা দেখুন কি সুন্দর দেখেছেন, লঙ্কা পেঁয়াজ মাটন এক ক্রিমের লেয়ারও আছে, তার উপরে একটা বেশ মুচমুচে উপরে আস্তরণটা আছে, অসম্ভব ভালো গন্ধ ছাড়ছে কিন্তু। বস আমি খুব দুঃখিত, আমি অন্য এপিসোড করার আগে প্রত্যেকবার আমরা আপনাদের মুখে একটু খাওয়াই আমি দেখি আজকে খাওয়াতে পারছি, এর সাথে ভাগ হবে না, অসাধারণ খেতে। ওপরটা যেরকম টেস্টি ভিতরটা তেমনি নরম, এটা ক্রিমের একটা টেস্ট আছে আর মাটনটা তো ফ্রেশ বলেই যাচ্ছে, মানে দারুণ সত্যি ভালো খেতে। আর এবার এটাকে একটুখানি, হ্যাঁ খালি একটা জিনিস বলে দেওয়া খুব দরকার, যে যারা খাদ্যরসিক অথচ যারা যারা আপনার বেশি তেল পছন্দ করেন না, বেশি ফিটনেস ফ্রিক যাদের বলে, তাদের কিন্তু এইসব খাবার ভালো লাগবে না বস, এবং তাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছিও না, তাই তো বললাম আমরা বানাচ্ছি যারা আমাদের মতো খেতে ভালোবাসেন তাদের জন্য, গান্ডে পিন্ডি যারা খাবেন তাদের জন্য। সুতরাং যারা খেতে ভালোবাসেন তারা ধীরেন কেবিন আসুন, দেরি করবেন না, এসে খেয়ে যান, কম পয়সায় এত ভালো খাবার ভাবতে পারবেন না। এবার কাসুন্দিতে একটা চুবিয়ে নিয়ে মনে শাস্তি হলো মনে পাবেন, জয়। ওকে ক্যামেরা রোলিং, 3, 2, 1 স্টার্ট। খাওয়া শেষ, প্রথমেই বলে নিই কাজের কথাগুলো, ঠিক আছে। টোটাল আমাদের বিল হচ্ছে 150 rupees, 60 টাকা হচ্ছে মাটন ব্রেস কাটলে, 50 টাকা হচ্ছে মোগলাই পরোটা, আর 20 টাকা করে 40 টাকা হচ্ছে ফিশ চপ। ঠিক আগে বলো ফিশ চপটা কেমন লাগে? আমার কিন্তু ভালো লেগেছে, ডিস্টার্বটা আমরা কথা বলিনি কারণ অনেক লোকজন এসে গেছিলো, চারদিকে ক্রাউডেড কথা শোনা যাবে, তো ছোটো জায়গা তো, তো এখানেই দাঁড়িয়েই বলছি ডিস্টার্বটা খুব ভালো। এবং ডিস্টার্বটার আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এদের ব্যাটারটা, মানে এরা এমন সুন্দর, বাইরেটা এতটাই ক্রিস্পি
আর ভেতরটা এতটাই নরম যে কন্ট্রাস্টটা তৈরি হয় না, মানে ক্রিসপি এবং সফটনেসের যে কন্ট্রাস্টটা সেটা আপনি ঠিক না, আপনি যারা এরকম বাইরেটা শক্ত বা যেটাকে ইংলিশে বলে মিডিয়াম রেয়ার, অর্থাৎ বাইরেটা ক্রিসপি থাকে, ভেতরটা নরম থাকে, জুসি থাকে, মুখের কামড় দিলে দুটো মিলে আপনার মনের মধ্যে মুখের মধ্যে অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়, মানটা সেরকম কঠিন বাংলা ইউজ করলে। আর এটাই এদের ইউএসপি, মানে এদের আমারও কি আমিও সেম মত একদম, এবং এদের ইউএসপিটি হচ্ছে এদের ব্যাটারটা। এবং আমার ধারণা মানে আই ডেয়ার সে মানে এইটা যে এই নর্থেগুলো অনেকগুলোই তো আমরা কভার করলাম গত এক বছর ধরে, শুভ্র আমার স্ট্যাগরি করবে কিনা করবে কিনা আমি জানি না, না করবো, এটাই দি বেস্ট, এটাই হচ্ছে দ্য বেস্ট। এখন অবধি আমার নর্থের বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ধীরেন কেবিন। অনেকে একমত নাও হতে পারেন, অনেকে একমত হতে পারেন, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে কী আমার ভালো লাগলো, কোনটা কেন ভালো লাগলো সেটা আপনাকে জানাবো, ঠিক আছে? আর ব্যবহারের কোনো তুলনা নেই দিবে এই ক্ষেত্রেও এক নম্বর। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখুন আমরা অনেক জায়গায় গেছি, বলা উচিত না, এইসব দোকানগুলো অতটা হাইজিন সাউথের দোকানগুলো অতটা হাইজিন নিয়ে মাথাব্যথা করে না ঠিকই, বাট এইটা কিন্তু অতটাও আনহাইজিনিক নয়। আমি দেখলাম যে অনেকটাই মানে নর্থের যে দোকানগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হাইজিনটাকে অতটা মাথা ব্যথা নেই যাদের, তার তুলো তাদের জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু অনেকটাই হাইজিনিক। মানে সেই হিসাবে মানে সব কটা প্যারামিটারেই আমি অন্তত এদেরকে বেশ কয়েক কদম এগিয়ে রাখবো বাকি অনেকগুলো জায়গা। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে এদের এখানে, এখনও ভীষণ ভালো লাগলো, মানে ভীষণ নস্টালজিক ফিল করছিলাম, তার কারণ এদের এখনও এখানে যে কাঠের কেবিনগুলো আছে, কাঠের কেবিনগুলো আপনার দোকানের নামটাই ধীরেন কেবিন, ধীরেন কেবিন, সেই কাঠের দরজা, কাঠের পার্টিশন করা কেবিন এখনো আছে। সেটা তো আমাদের বসে লাভ নেই, মানে কপট কপটিরা বসবে, আমরা বাইরে বসে যারা আছো আমাদের ছোট বন্ধুরা তারা এসে কিন্তু এখানে খাবার এবং তোমার পার্টনারকে নিয়ে এসে আনন্দ মানে ভালো একটা সময় কাটাতে পারো। তো এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। তো আশা করি আপনাদের আপনারা এখানে আসলে কিন্তু আপনারা সত্যি এনজয় করবেন, এটা আমার অনেস্টলি। অনেকদিন বাদে আমরা দুজনে বেরোলাম দুজনে মিলে, এবং আজকের দিনটা কিন্তু সত্যিকারে ফ্রুটফুল, একটা ফ্রুটফুল ডে। আরেকটা কথা, আমার মতন ভুল করবেন না, আমি তিনটে এসে দাঁড়িয়েছিলাম এখানে, দোকানটি চারটে থেকে সাড়ে চারটে নাগাদ খোলে বিকেলবেলা, দশটা অবধি চলে মোরললেস। তো টাইমটাকে হাতে মাথায় নিয়ে আসবেন, আমার মতন এরকম ক্যাবলার মতন তিনটের সময় এসে দাঁড়িয়ে থাকবেন, এর জন্য গুগল করতে হয় গুগল, বুঝছেন? তো আমি ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এক পায়ে খাড়া হয়ে, তো সেই ভুলটা আপনারা করবেন। গুগল করে ঠিক টাইম দেখে নিয়েছি কখন খোলে, সেই টাইমে আমি এসেছি, সাড়ে চারটে থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে। আসুন, সত্যি ভালো ব্যবহার, এর মার্কেটিং লাগে না, ভালো খাওয়া দাওয়া করুন, খান, খাবার কিনে বাড়িতে নিয়ে যান, এবং কম পয়সায়, এত কম পয়সায় মানে ভাবতে পারবেন না, প্লিজ আসুন এখানে। আচ্ছা, যদি আমাদের এই এপিসোড আজকে ভালো লেগে থাকে, লাইক শেয়ার তাহলে আমাদের ভালো লাগবে, আর ঘন্টিটা বাজিয়ে দেবেন রেগুলার আপডেটস। আমরা আমাদেরকে ফেসবুকে পেয়ে যাচ্ছি, ফেসবুক পেয়ে যাচ্ছে, পারলে ওখানে গিয়ে পেজ লাইক করে দেবেন, আমাদের রেগুলার আপডেটস ওখানে আপনারা পাবেন। তো আজকের মতন এ পর্যন্তই, একদম টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।